আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। প্রিয় দীনি ভাই ও বোনেরা, অনেকেই আমাকে একটি প্রশ্ন করেছেন যে হুজুর, ঔষধ খেয়ে জন্ম বিরতিকরণ করা যাবে কি না? বন্ধুগণ, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা বিবাহিত তারা আসলে দেখা যায় যে নির্দিষ্ট একটা সময়ের পর বা দুই তিন বা একটা সন্তান নেওয়ার পর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে। বন্ধুগণ, আসলে জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা ইসলামে কতটুকু জায়েজ না জায়েজ সে বিষয়ে আজকে খুব সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, বিশেষ কোনো উদ্দেশ্য ছাড়া জন্ম নিয়ন্ত্রণ করা, জন্ম বিরতিকরণ করা কোরআন এবং হাদিস অনুযায়ী জায়েজ নেই। তবে হ্যাঁ, অধিকাংশ ইসলামিক স্কলারদের অভিমত হল, যদি কোনো মেয়ে অসুস্থ থাকে, শারীরিকভাবে অসুস্থ থাকে, তো শারীরিকভাবে সুস্থ হওয়ার জন্য বা বাচ্চাকে খুব ভালোভাবে লালন পালন করার জন্য সে সাময়িক সময়ের জন্য, 1 বছর 2 বছর বা 3 বছর এরকম সময়ের জন্য সে জন্ম বিরতিকরণ ব্যবস্থা গ্রহণ করতে পারবে বা সে সন্তান না নেওয়ার ঔষধ খেতে পারবে। তবে এটা যেন পার্মানেন্টলি না হয়, সে যতক্ষণ না পর্যন্ত সুস্থ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত বাচ্চা নেওয়ার সক্ষমতা তার ভিতরে ফিরে আসতেছে, ততক্ষণ পর্যন্ত সে জন্ম বিরতিকরণ ঔষধ খেতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই আবার তার শরীরের অবস্থা ভালো হবে, সে সন্তান নিতে সক্ষম হবে, তখন তার জন্য আর জন্ম নিয়ন্ত্রণ করার কোনো ঔষধ খাওয়া জায়েজ নেই। তো বন্ধুগণ, আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আরেকটি বিষয় হলো যে আসলে হায়াত দেওয়ার মালিক হলো আল্লাহ, রিজিক দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ যদি আপনাকে কোনো সন্তান দান করেন, তো আপনার মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা তার রিজিক অবশ্যই তার কাছে পৌঁছাবেন। দেখা যাচ্ছে আপনার 2টি সন্তান আছে, কিন্তু আবার আপনি নজর ফিরিয়ে দেখবেন আপনার আশেপাশে এমন মানুষ আছে যাদের 5টি বাচ্চা আছে, 10টা বাচ্চা আছে। হ্যাঁ, তো তাদেরও চলতেছে, আপনারও চলতেছে। আল্লাহ তাআলা সেই বাবার মাধ্যমেও 5টি বাচ্চাকে 10টি বাচ্চাকে লালন পালন করতেছে, আপনার মাধ্যমে 2টি বাচ্চাকে লালন পালন করতেছে। তো আপনি কেন অযথা শুধু বাচ্চার টেনশন করে যে বাচ্চার পিছনে অনেক খরচা হবে, বা যদি আমি বেশি বাচ্চা নেই তাহলে ভালো স্কুলে লেখাপড়া করাইতে পারবো না, ভালো মাদ্রাসায় লেখাপড়া করাইতে পারবো না, বা বাচ্চাদেরকে খুব ভালোভাবে গড়ে তুলতে পারবো না, এরকম টেনশন করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা যদি আপনাকে খুশি হয়ে যতগুলোই বাচ্চা দেন না কেন, আল্লাহ তাআলা সেই বাচ্চাদেরকে আপনার মাধ্যমেই খুব সুন্দরভাবে রিজিক দান করবেন। আল্লাহ চাহে তো সেই বাচ্চাগুলির মধ্যে কেউ না কেউ আল্লাহর ওলিও হয়ে যেতে পারে, আর সেই রকম বাচ্চার ওসিলায় আপনি নাজাতও পেয়ে যেতে পারেন। তো বন্ধুগণ, আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের কমেন্টগুলির রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে। আর বন্ধুগণ, আপনি যদি আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চান, সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাল সম্পর্কে জানতে চান, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আর আমি ইউটিউবের মতো ফেসবুকেও খুব সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি আমার ফেসবুক পেজে, তো আপনারা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। আমার ফেসবুক পেজের লিংক ফার্স্ট কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুগণ, আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.